2008 সালের 4 ফেব্রুয়ারি ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের অধীনে যাত্রা শুরু করে ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট অল কাইন্ডস অফ জবস ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট সেক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রাইভেট সেক্টরস আমি যেহেতু আইডিয়াটাই থ্রো করছি বা আমি ইনিশিয়ালি আমি ওই যে ড্রাফটিংয়ের ক্ষেত্রে আমি আমার কিছু কন্ট্রিবিউশন ছিল বা পরবর্তীতে কিন্তু আমি আর কিছু করতে হয়নি, এটা অটোমেটিকলি ডিপার্টমেন্ট নিজেই দায়িত্বটা নিয়ে কাজটা করে ফেলছে, বাট ফাইনালি ইট বিকেম ট্রু। সো আই পার্সোনালি থ্যাংক টু আওয়ার ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট অ্যান্ড ডেফিনেটলি ওকে ইউ পিপল, বিকজ ইট ইজ অলওয়েজ এনকারেজিং ওকে ফর মি টু সো অল অফ ইউ ইন ইচ অ্যান্ড এভরি ইয়ার অন দিস অকেশন। সকল স্টুডেন্টস যারা বর্তমানে অধ্যয়নরত আছে এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে, যারা অ্যালামনাই, সবাইকে অভিনন্দন জানাই। আমরা স্যার যারা রিয়েল এস্টেটের স্টুডেন্ট স্যার, আমরা কিন্তু ম্যাক্সিমাম স্যার রিয়েল এস্টেটেই কাজ করছি। সো আমরা স্যার বলতে পারেন স্যার আমরা মানে মানে পড়াশোনা করতেছি স্পেশালিস্ট হয়ে মার্কেটে, মানে স্পেশালিস্ট হয়ে স্যার আমরা মার্কেটে ঢুকতেছি। স্যার সবচেয়ে বড় আমাদের সফলতা হচ্ছে যে আমাদের কোনো স্টুডেন্ট স্যার বের হওয়ার আগেই তাদের জব হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের এই ডিপার্টমেন্টের সাকসেসফুল স্টোরি। তো রিয়েল এস্টেট একটা নতুন ফিল্ড, এটা কীভাবে মার্কেট হবে, কাদের হাউজিং প্রয়োজন, কীভাবে প্রয়োজন, তো তোমরা এই ফিল্ডে আছো বলে খুব অভিনন্দন তোমাদের।